আজকে এলাম নার্সারিতে, বারিক নার্সারি সেন্টার। এবং এখান থেকে গাছ নিলাম, বেশি গাছ নেয়নি, অনেক গাছ নিয়েছি। ছাদে প্রায় 20,000 টাকার গাছ আছে। তো আজকে আজকে নিচ্ছি, একটা টগর ফুল নিচ্ছি আর একটা বেল ফুল। একটি নিয়ে বসাবো ছাদে, ছাদে টবে, মাটি ছাড়া ছাদ বাগানে। দেখবেন আপনারা কীভাবে বসায় এবং কেমন লাগে। দেখুন এদিকে বারিক নার্সারি সেন্টার। বারিক মছলন্দপুর থেকে আসে এবং নতুন বাজার দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজারে বসে। আপনারা আপনাদের যদি কোনো গাছপালা দরকার হয় তো এই যে নতুন বাজার বিদ্যাসাগর পার্ক আছে ওইখানে বসে বারিক নার্সারি সেন্টার। একটা বোর্ড লাগিয়ে দেবে এখানে। হ্যাঁ, তো আপনাদের কারো প্রয়োজন হলে ওর কাছে আসবেন, গাছপালা নিয়ে যাবেন। ছেলেটা খুব ভালো, দশের মধ্যে একটু দাম বেশি নেয়। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা ভালো, কারণ অন্য জায়গার চেয়ে 10 টাকা বেশি, কারণ আমি ভেরিফিকেশন করেছি। আর পাশে একটা ফুলের দোকান আছে, এনার কাছ থেকে ফুল নেবেন, দেখবেন খুব সস্তায় বিক্রি করে, খুব ভালো লোক, খুব ভদ্র ব্যবহার। খুব হ্যাঁ বন্ধুরা, নার্সারি থেকে গাছ নিয়ে এলাম দুটো। নার্সারির ছবিটা তো আগেই দেখেছি, নার্সারি থেকে যখন গাছ কিনি। তো এইবার আমি গাছ দুটো, গাছটা প্রথমে বসাবো, এই বেলফুল গাছ। প্রথমে গোবর সার আর কম্পোস্ট সার তৈরি করে নিয়েছি এবং আর একটু কম্পোস্ট দেব। দেখুন এই যে কম্পোস্ট সার দিলাম কিছু, এইবার গাছটাকে বসাবো, বেলফুল গাছটাকে। এই বেলফুল গাছটা বসে দিলে এইবার কিছু করে এই মাটি দেব, মানে সার মাটি দেব, গোবর সার, কাঠগুঁড়ো। বেলফুল গাছটা, বেলফুল গাছটা বসানো হয়ে গেল। এরপরে টগর ফুলটা বসাবো, এরপরে টগর ফুলটা বসাবো। টগর ফুলটার গোড়ার বস্তাটা কেটে নেব, মানে এটা প্লাস্টিকের বস্তা কেটে রাখি তো নার্সারি থেকে, না গোড়ার যেটে কাটতে একটু। হয়ে গেল রেডি, বসিয়ে নেব। গোড়ার মাটিটা ভাঙবেন না, নার্সারির মাটি দেওয়া থাকে তো এই মাটিটা এরকমই রাখবেন। এবার কম্পোস্ট সারটা দিয়ে দিলাম, সার মাটি থাকবে। এইবার গুঁড়ো কিছু দিয়ে দিলাম, গুঁড়ো সার মাটি। ব্যাস এটাও হয়ে গেল, কমপ্লিটে দুটো গাছ বসানো হয়ে গেল। হ্যাঁ বন্ধু, এবার তাহলে ড্রাগন গাছ বসাবো, দুটো ড্রাগন গাছ। দেখেন আগে মাটি তৈরি করে নিয়েছি, এই দু পাশে দুটো ড্রাগন গাছ বসিয়ে দেবো। আর মাঝখানে একটা পাইপ দিলাম, এইভাবে ড্রাগন গাছ বসাতে হয়। দুটো আগে দুটো বসালাম এই গাছ, এইবার ড্রাগন গাছ বসাবো দুটো। দেখুন
কম্পোস্ট সার মাটি না কম্পোস্ট সার দিয়ে দেখেন গোড়ায় সব এতে কাঠ গুঁড়ো তারপরে আপনার কম্পোস্ট সার তারপরে এর ভিতরে আছে হাড়ের গুঁড়ো আছে শিং কুচি নানা রকম দিয়ে তৈরি করা হয় একটু ড্রাগন গাছ বসানো হলো ব্যাস এইবার ওনায় কিছু সার দেবো হ্যাঁ হ্যালো বন্ধুরা কী করে গাছ বসানো হয় দেখলেন ঠিক আছে এইভাবে গাছ বসাবেন এবং মাটি ছাড়া ছাদ বাগান তৈরি করবেন খুব ভালোই লাগবে এবং খুব সুন্দর হবে দেখবেন অল্প খরচায় অল্প পয়সায় ছাদ বাগান তৈরি হবে যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করলে পরে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে যা কিছু আমি আপলোড করি আর এইভাবে আমাকে সহযোগিতা করবেন কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন কোনো প্রবলেম হলে গাছপালা ছাদে আমি তার উত্তর দেব এবং আমি সাজেশান দেব নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে পরের